90 কেজি গাঁজা সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সাকরাইল থানার পুলিশ। আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকেই সব গাড়িকে চেকিং করছিল পুলিশ। উড়িষ্যা থেকে আসা একটি বাসে চেকিংয়ের সময় ধরা পড়ে এই বিপুল পরিমাণ গাঁজা। বাস এবং চালককে আটক করেছেন পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। সাকরাইল থানার অন্তর্গত সাকরাইল টোল ট্যাক্সের কাছে প্রায় 90 কেজি 91 কেজির মতো গাঁজা আইসির তৎপরতায় আজকে ধরা পড়েছে। এবং আমি আইসিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি আইনত যা যা ব্যবস্থা নেয়া যাতে উনি নেন, এবং উনিও কথা দিয়েছেন আইনত ব্যবস্থা নেবেন এবং কোথা থেকে আসছে গাঁজাগুলো এবং কীভাবে পাচার হচ্ছে সেগুলো যাতে ঠিকঠাক করে খবর পাওয়া যায় সেটা ব্যবস্থা নেবেন আইনত।